রান্না পূজায় হতে পারে ইলিশের আকাল, বাংলার আকাশে দুর্যোগের মেঘ, নিম্নচাপ ও কৌশিকী অমাবস্যা ভরা কোটালে জোয়ার ফলায় উত্তাল সমুদ্র। ইতিমধ্যেই মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকেই একে একে মৎস্যজীবী ও ট্রলারগুলি বন্দরের দিকে ফিরে আসছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে সৃষ্টি হয়েছে ঘূর্ণবাত, যা আগামী তিন দিনে নিম্নচাপে পরিণত হবে, পরে যা শক্তি বাড়িয়ে উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাবে। এর জেরে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উপকূল এলাকায় হালকা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে একে একে ট্রলারগুলি বন্দরের দিকে ফিরে আসছে, এর ফলে বড়সড় ক্ষতির মুখে সম্মুখীন হতে পারে মৎস্যজীবীরা। শুরু হয়ে গেছে উৎসবের মরশুম, হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উৎসবের মরশুমে আগে বড়সড় ক্ষতির মুখে মৎস্যজীবীরা বলে জানান দীঘার শঙ্করপুর, কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার থেকে ইলিশের যোগান নেহাতি কম। যেটুকু ইলিশ মেরেছে বাজারে তার দাম আকাশ ছোঁয়া। আর রান্নার ঘরে যারা হাতা খুন্তি নিয়ে সারা বছর ব্যস্ত থাকেন, বিশ্বকর্মা পুজোর আগের দিন যারা মাতেন রান্না পুজো এবং অরন্ধ উৎসবে, এই উৎসবে মধ্যমণি অবশ্যই ইলিশ, তবে চড়া দামে স্বাদ থাকলেও সাধ্যে কুলাচ্ছে না সাধারণ বাঙালির। খুচরো বাজারে যার দাম বেড়ে দাঁড়িয়েছে 2,200 টাকা থেকে 2,500 টাকা, কিন্তু রান্না পুজোর আগে ইলিশের তেমন যোগান মিলবে না বলে সাপ জানিয়ে দিলেন মৎস্যজীবীরা। নিম্নচাপ আর অমাবস্যার কোটালের জেরে কার্যত সমুদ্র উত্তাল হয়ে গেছে। মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে না মৎস্যজীবীরা, তার ফলেই মাছের যোগান কমবে। এবছর ইলিশের যোগান মেটাতে হিমঘরে থাকা ইলিশ বিক্রি হবে, এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে ট্রলার মালিকেরা। বাজারে মাছের দাম কার্যত আকাশ ছোঁয়া হয়েই চলেছে। ভালোই থাকতো, তার মধ্যে আমরা মোটামুটি সংসারের সমস্ত কিছু খরচা করেও ইলিশ একটা আমাদের পুজোর জন্য লাগে সেটা আমরা নিতাম, কিন্তু এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আবহাওয়া যা খারাপ, তাতে পর্যাপ্ত ইলিশ সম্ভবত আমরা বাজারে পাবো না, তাতে আমাদের অনেকটা বেশি পয়সা দিয়ে কিনতে হবে। তো প্রতি বছরের মতন আমরা হয়তো এবছর ততটা মাছ পাবো না, আমাদের কষ্ট হবে একটু, সমস্ত কিছু আয়োজন করে ইলিশ মাছটা কিনতে আমাদের কষ্ট হবে। আপনার নামটা? অনুপ মাইতি। কেন করা যাচ্ছে না? কেন ওয়েদার খারাপ, ঘূর্ণিঝড়ের জন্য বাধ্য হয়ে চলে এসেছি, আগে তো জীবন রক্ষা, তারপরে তো এই যে রান্না পুজোর মানে এই যে ওয়েদার খারাপ, কতটা লস হবে মনে করছেন? লস হবে অনেকটাই, ফিশিং না করতে একটা টিমে 4-5 লক্ষ টাকা করে খরচা, সেখানে দেখা গেলো 1 লক্ষ টাকার মাছ বানানো, 4 লক্ষ টাকা মালিক এসে লস দিতে হবে, আবার ছাড়তে গেলে কিছু পাইলে রান্না পুজো একটা কিছু দাম দাম পেত, অসুবিধে চলতে পারতো, সেই জিনিসটা তো হচ্ছে না। বাজারে কতদিন নৌকা বন্ধ থাকবে? কোন টলার মালিক? বিজয় নারায়ণ। মাখন দাস? মাখন দাস।